দেখে যাবি, আমার মতো লোক দেখছিস না। যখন মারা যাচ্ছে তখন তারা রেফারেলের জন্য কাগজপত্র রেডি করছে, সেই পরিস্থিতিতে আমরা রেফারেল নিয়ে কি করতে পারি? একটা বেটার কন্ডিশনে যদি ট্রিটমেন্ট করা যায়, সেই এবার তারপরে পেছন থেকে একটা চার চাকা গাড়ি তোদেরকে মারে, তারপরে হসপিটাল হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে আসার পরে আমরা হসপিটালে ভর্তি করতে গেলে নিচে দেরি করলো আমাদের আধ ঘন্টা, তারপরে উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা শুরুর আগেই বলছে কোনো রকম টেটিস্কোপ দিয়ে দেখলো না, কোনো রকম কোনো কিছু গায়ে হাত দিল না, না দিয়ে ডাক্তারবাবু কী করলো চলে গেল, কিছু ওষুধ লিখে দিল, বললে সিটি স্ক্যান করে নিয়ে আসো। সিটি স্ক্যান করে নিয়ে আসার সাথে সাথে নিয়ে গেলাম, বলছে পেশেন্টের তো কিছু সিটি স্ক্যানে কোনো সমস্যা নেই, রিপোর্ট আসবে, তারপরে আমরা হচ্ছে ইয়ে করবো, রেফার লিখবো কালকে 7টার পরে দিয়ে। আমাকে বলছে আপনি যদি মনে করেন তাহলে এখনই রেফার লিখে নেন, তাহলে চিকিৎসা